তা আফিনে বাবা এখন ডিউটিতে যাচ্ছে, সেই খাওয়া পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। পাকিস্তানি শান হালিম মিক্স মশলা দিয়ে হালিম রেডি করবো ইনশাল্লাহ। বক্স থেকে প্যাকেট বের করলাম, এখানে হালিম মশলা আছে আর এখানে ডাল আর গম যা যা আছে এটা বের করে এখন ভালো করে ওয়াশ করি, তারপরে সিদ্ধ করতে জন্য দিই। হালিম রান্না করার জন্য এখন কুকারে মাংস আর একটু হাড্ডি আছে সব কিছু সফট করতে জন্য দিলাম, কেন গ্যাসের অবস্থা ভালো না। এখন দিয়ে এসে এখন পানি দিয়ে সিদ্ধ করতে জন্য দিই। মাংস সিদ্ধ করার জন্য কুকারে দেওয়া হয়েছে, হালিম বানাবো ইনশাল্লাহ। যে প্যাকেটটি আছে হালিম মিক্স শান, তাই এটা দিয়ে ইনশাল্লাহ আজকে হালিম বানাবো। বক্স থেকে প্যাকেট বের করলাম, এটা ছিল প্যাকেটে ভিতরে, তা এখন এটা ওয়াশ করলাম, ভিজাই রাখবো কিছুক্ষণ, তারপরে সিদ্ধ করতে জন্য দিব। ডাল গম আর মাংস সিদ্ধ করতে জন্য দিলাম, কিছু কাপড় ওয়াশ করছি, তাড়াতাড়ি নাড়ি দিয়াই, কেন এখন ভালোই রোদ আছে আর আপনি হুজুর আসছে আজকে অনেকদিন পরে, আপনি পড়তেছে, আপনি বাবা এখন পর্যন্ত আসেন নাই। সবগুলো কাপড় নাড়ি দেওয়া হলো, তার রোদ আসতেছে যাচ্ছে এরকমই, বাট ক্লাইমেট কিন্তু গরম আছে আর এই গরমে কাজ করতেছে খুবই কষ্ট। ইনশাল্লাহ কিছুদিন পরে কাজ শেষ হয়ে যাবে, যখন কাপড় নাড়ি দিয়ে কমপ্লিট হল আজকে ইনশাল্লাহ হালিম বানাবো। চুলা গ্যাসের অবস্থা খুব খারাপ, বলতেছে একটু আগে ভালো হয়েছে, মাংস আর হালিমে বিভিন্ন গান আর কিছু সিদ্ধ করে হলো। টিচার একটু আগে আপনাকে পড়াই গেলাম, আবার হুজুর আসছে আর আমার যখন নামাজ হয়নি আমি এখন নামাজ পড়ব, নামাজ পড়া কমপ্লিট হলো, রান্না করে যাই আর হালিমে কাজে স্টার্ট করি। আমি আটা ভেজে ফেলছে হালিমের সাথে রুটি খাওয়ার জন্য, চক্রা রাখা হয়েছে হালিম রেডি করার জন্য, এখন তাড়াতাড়ি রান্না স্টার্ট করি। আর এখানে মাংস সফট করে রাখা হলো রেডি করার জন্য, এখানে প্যাকেটে যে কিছু ছিল গম আর ডাল সব কিছু সিদ্ধ করা হলো কুকারে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন আমি বিরিয়ানিটা করবো। ট্রেনের শরীর খারাপ হয়ে গেছে, টিচার গেলো, আবার উস্তাদ জি আসছিলো পড়াতে, পড়া শেষ হয়েছে না, চলো এবার কিছু তাড়াতাড়ি খেয়ে ফেলো, তোমার তো রোজাই হয়ে গেছে, যে 3:30 বাজতেছে তাড়াতাড়ি আসো। আমি এখানে রুটি রেডি করতেছে, কেন এখন গ্যাস মশলা ভালোই আছে, তাই কারণ 4টা আগে রেডি করে ফেলতেছে। গরম অয়েলের ভিতরে গ্যাস দেওয়া হলো রেডি করার জন্য, এখন প্রায় 4:45 বাজতেছে। ব্লেন্ডার করা হলো, এখন মাংস ব্লেন্ডার করবো। গরম হয়ে গেলো আর কিছুটা পেঁয়াজ আমি রাখলাম, ওটা কিছু দিয়ে দেবো, এখন দিয়ে দেবো টমেটো, এটা সব দিয়ে রাখা হলো, আর সাথে দেবো আদা রসুন পেস্ট আর সব করে মশলা, টমেটো আর আদা রসুন পেস্ট দিয়েছি, কিছুক্ষণ কুক করবো তারপরে মশলা দেবো। টমেটো টপকরে দেওয়া হলো, আদা রসুন পেস্ট একটু কিছুক্ষণ কুক করবো, তারপরে লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর হালিম মশলা লবণ দেবো। এখন দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, লবণ দিয়ে দিছি, এখন হালি মশলা দিয়ে দিই, শান হালি মশলাও দিয়ে দিই, শান হালি মশলাও দেওয়া হলো, এখন ভালো করে মিক্স করে সব শুকনো মশলা দেওয়া হলো, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ আর হালি মশলা শান, এখন ভালো করে মিক্স করতেছি, এখন দই দিয়ে দিই, দইও দিয়ে হলো, দই দিয়ে হয়েছে, এখন ভালো করে মিক্স করে দিই আর কিছুক্ষণ ভালো করে কুক করবো। বলছে বাবা আসছে, কই বাবা আপনি আসছে, কই ভালো করছেন, তা আমি শরবত রেডি করে ফেলি। তার জন্য মশলা সুন্দর কষানো হয়ে গেছে, মাংস আর ডাল একসাথে ব্লেন্ডার করে ফেলছি, এখন অ্যাড করে দিই, আর কিছু হাড্ডি আছে এটাও অ্যাড করবো। মাংস আর ডাল যেটা ব্লেন্ডার করেছিলাম মশলা কষানোর পরে অ্যাড করে দিলাম, আর সাথে একটু হাড্ডি আছে এটাও দিলাম, মিক্স করতেছি এখন, কমপ্লিট হলো
কিছুক্ষণ আর একটু কুক করব ফোটানো আসে পর্যন্ত। একটু উপর থেকে আর খালি মশলা দিলাম, দেখা যাচ্ছে তেল উপর দিকে এসে পড়েছে। তার একটু পরে খালি রান্না কমপ্লিট হয়ে যাবে, ফোটানো আসতেছে, দেখা যাচ্ছে সুন্দর ফোটানো এসে পড়েছে। এখন হালিম রান্না করে আমার কমপ্লিট হয়ে গেছে, ফ্লেম অফ করে দিই। ফোটানো এসে পড়েছে, হালিম রান্না করে আমার কমপ্লিট। এখন একটা ডিশে ডিশ আউট করবো আর ইনশাল্লাহ ইফতারের সময় খাওয়া হবে। তাই সুন্দর দেখা যাচ্ছে, যে দেখাই আমি রেডি। তো আগে হালিম রান্না কমপ্লিট হলো আমার, প্রেম মেজর দাদু ভাই নামাজ পড়তেছে, আমার এখনও নামাজ পড়া হয়নি, এখন আমি নামাজ পড়তে যাই। শরবত রেডি করে ফেলছে আপনার বাবা, খেজুর নিয়ে আসছে। এখন আজকে ইনশাল্লাহ খেজুর ইফতারের সময় খাওয়া হবে। আমি প্যাকেট থেকে বের করে মাশাল্লাহ হালিম রেডি করে একটা ডিশে ডিশ আউট করলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, এখন পেঁয়াজ যেটা ব্রাউন করে খাই রাখছিলাম একটু, এখানে সব কিছু রেডি করে রাখলাম। ইফতারের সময় খাওয়া যাবে রুটি পরাঠা হালিম শরবত গ্লাসে রেডি ফেলছে। ইনশাল্লাহ আজকে ইফতারের জন্য স্পেশাল হালিম রান্না করছি, পাকিস্তানি শাল হালিম মশলা দিয়ে। ইনশাল্লাহ আজকে ইফতারে খাওয়া হবে। আজকে স্কার্ফ পরো নি এমন, হালিমের রেশা পানে মাংসের জন্য তো। ওকে ভিউয়ার্স, আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি, কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে। তা আমার আজকে ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে, আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বেটার হতে ঘরটা ভালো, ইনশাল্লাহ ইনশাল্লাহ রিয়েলি অনেক টেস্ট হয়েছে, খুবই ভালো। ভেতরে কিন্তু ওই যে পাকিস্তান থেকে শান হালি মশলা আছে ওইটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়েছে, আর বাংলাদেশি মাংস। আজকে ইফতারে মজাদার হালিম রুটি আর পরোটা দিয়ে খাচ্ছি, আর একটু লেবু রস নিন, লেবু জুস দিয়ে, কারণ তো আর বেশি টেস্ট হয়ে যায়, খুবই টেস্টি। জাহিনদের জন্য বেশি ভালো লাগতেছে আমার, আব্বু আসতে হালিম নিয়ে গেটটা কর। হালিমটা অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। তা শান হালিম মিক্স দিয়ে আজকে হালিম রান্না করলাম ইফতারের জন্য, থ্যাংক ইউ। তা খাওয়া হচ্ছে আর সবাই অনেক প্রশংসা করতেছে, তা খুব ভালো লাগতেছে।